সম্মানীয় দর্শক, দেখছেন এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। 30টি আসন পেলেই তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সাহিত্যপের পাল্টা মমতার। আইএসএফ বিজেপির বি টিম, নওশাদ সিদ্দিকিকে নাম না করে ভাঙড়ে আক্রমণ অভিষেকের। ভোটের পরে পরে তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদলের সম্ভাবনা। 24-ই ছক্কা হাঁকাবে বিজেপি, এবার কত পার? ভোটের মাঝেই পিকের ভয়ঙ্কর দাবিতে ঘুম উড়ল মমতার। বসিরহাটের বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে, সন্দেশখালীর অন্যতম মুখ সিরিয়া। উস্কানিতে খুন, ভাইপোর বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি শুভেন্দুর। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। 30টি আসন পেলেই তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সাহিত্যপের পাল্টা মমতার। লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ঝুলিতে 30টি আসন এলেই তৃণমূল সরকার এখান থেকে বিদায় নেবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা করেন শাহ। তার ভবিষ্যৎবাণী, বাংলা থেকে এবার 30টি আসন মোদিজির ঝুলিতে যাচ্ছে। এরাজ্যে বিজেপি 30টি আসন পেলেই তৃণমূল কংগ্রেস খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সেই সঙ্গে মমতার সরকারও বিদায় নেবে। ঠিক কীভাবে তৃণমূল সরকার বিদায় নেবে তা বিস্তারিতভাবে বর্ণনা না করলেও রাজনৈতিক মহলের একাংশের মতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই মমতার সরকার পড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা নির্বাচনের দামামা বাজার আগে বীরভূমের শিউরিতে সভা করতে এসে শাহ দাবি করেছিলেন 2026-এর নির্দিষ্ট সময়ের আগে 2025-এই বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। এদিনও তিনি একই ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন অনেকে। বুধবার উত্তর চব্বিশ পরগনার জলহাটি নির্বাচনী সভা থেকে মমতার জবাব, কত বড় সাহস, বলছে আমরা বাংলায় বেশি আসন জিতব আর তৃণমূল সরকারকে ভেঙে দেব। আমি বলি ক্ষমতা থাকা ভালো, সাহস থাকাও ভালো, তবে দুঃসাহস থাকা ভালো নয়। মনে রাখবেন, তৃণমূল ভাঙার আগে তোমার কোমর ভেঙে দেবে বাংলার মানুষ। ভারতের মানুষ শুধু বাংলা নয়, গোটা দেশের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কেও এদিন কাতি ঘাটাল এবং পুরুলিয়ার সভা থেকে একই ভবিষ্যৎবাণী করতে দেখা গিয়েছে শাহকে। তার দাবি, পাঁচ দফার ভোটের শেষে মোদিজি 310টি আসন টপকে গিয়েছেন, বাকি দু দফার ভোট 400 পার করার লক্ষ্য। জলহাটির সভা থেকে মমতা সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন, এনডিএকে হটিয়ে ইন্ডিয়ার সরকার তৈরি করব। আইএসএফ বিজেপির বি টিম, নওশাদ সিদ্দিকিকে নাম না করে ভাঙড়ে আক্রমণ অভিষেকের। আইএসএফ দল রাজ্যে বিজেপির বি টিম, ভাঙড়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন। আইএসএফ জমিতে তৃণমূলের সভা ঘিরে যথেষ্ট চর্চা ছিল আগে থেকেই, নাম না করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভাঙড় বিধানসভা। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে বৃহস্পতিবার সেখানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড় বিধানসভা এলাকা আইএসএফের দখলে, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি সেখান থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন। সেই জমিতে এদিন সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক সময়ের তাজা নেতা আরাবুল ইসলাম এখন জেলে, ফলে অন্য বিধায়ক শওকত মোল্লা এই সভার সম্পূর্ণ আয়োজন করেন। ভাঙড়ে এবার তৃণমূলকে ভোটে লিড দেওয়া শওকত মোল্লার কাছে এক বড় চ্যালেঞ্জ। এদিন সভামঞ্চ থেকে আইএসএফকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ 2021 সালে ধর্মের উস্কানিতে যাকে বিধানসভায় জিতিয়েছিলেন, তিনি আসলে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। আইএসএফ বিধায়কের নাম নেননি তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিধায়কের নাম মুখে আনব না, যাকে আপনারা 3 বছর আগে পাঠিয়েছিলেন তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। সিএ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন। এদিকে এই বিধায়কের কোনো বিরোধিতা নেই, তৃণমূল নেত্রীর আন্দোলনে তিনি সামিল হননি, এই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের বিধায়ক শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলেছেন। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যখন শুভেন্দু অধিকারী বুলডোজার ব্যবহার করে বাংলার সংখ্যালঘুদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছিল, সেই কথাকে সমর্থন জানিয়েছিলেন এই ভাঙড়ের বিধায়ক। কেন্দ্রের বঞ্চনার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে এবারও তৃণমূলকে জেতাতে হবে, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে 1.5 লক্ষের বেশি ভোটে জেতাতে হবে। মানুষের কাছে আবেদন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ভোটের পরে পরে তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদলের সম্ভাবনা। 5টা 10 লোকসভা নির্বাচনের 5টি দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে আর মাত্র 2টি দফা। তারপরেই 4 জুন হবে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। এই ফলাফলের উপরেই এখন বাংলার বুকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের
নেতাদের পদ ভাগ্য অনেকটাই নির্ভর করছে। কেননা জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে প্রতিটি বুথে দলের ভোট প্রাপ্তি এবং সেই বুথে দল এগিয়ে আছে না পিছিয়ে পড়েছে তা ভালো করে খতিয়ে দেখা হবে। সেই বুথের ফলাফলের উপরে নির্ভর করবে সেখানকার তৃণমূলের নেতাদের পদপ্রাপ্তি বা কদর বাড়া বা কমার ভবিষ্যৎ। কার্যত লোকসভা নির্বাচনে নিজেদের এলাকার বুথের ফলাফলের উপর তৃণমূল নেতাদের ভাগ্য ঝুলে রয়েছে। বুথের ফলাফল খারাপ হলে সেখানকার নেতাদের পদ কেড়ে নেওয়া হবে বলে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। আর এই গোটা বিষয়টি দেখভাল করবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি এই বিষয়ে জেলার নেতাদের অবহিত করেও দিয়েছেন বলে সূত্রে খবর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, 14 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিটি বুথ ধরে পর্যালোচনা করা হবে। কোনো পঞ্চায়েত এলাকায় দল পিছিয়ে গেলে ওই এলাকার প্রধান বা দলের সভাপতিকে জবাব দিতে হবে। ব্লকের ফলাফল খারাপ হলে বিধায়ক এবং ব্লক সভাপতিকে প্রশ্নের মুখে পড়তে হবে। আগামী দিনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে নেমে আসতে পারে। ভোটের আগে দলীয় বৈঠক করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরস্কার এবং তিরস্কার নীতির কথা ঘোষণা করে গিয়েছেন। এলাকায় ফল ভালো হলে সেই নেতাকে পুরস্কৃত করা হবে, তবে ফল খারাপ হলে সেই এলাকার নেতাদের ব্যাক বেঞ্চে যেতে হবে। কেননা অতীতে দেখা গিয়েছে অনেক তাবর নেতার বুথে দল খারাপ ফল করেছে, তারপরও তারা বহাল তবিয়তে ক্ষমতায় থেকে গিয়েছেন, সংগঠনের তারাই শেষ কথা হয়ে উঠেছিলেন। এবার কিন্তু সেটা আর হবে না। বুথের ফলাফল খারাপ হলে তাদেরও পদ থেকে সরিয়ে দেওয়া হবে, ফলাফল ভালো হলে অবশ্য প্রশংসা প্রাপ্য। জোড়াফুল শিবিরের নেতাদের দাবি, রাজ্যের গ্রাম থেকে শহর অনেক নেতারই চালচলন অন্যরকম, অথচ ভোটের সময় দেখা যায় নিজের বুথেই তারা দলকে লিড দিতে পারছেন না, এলাকার লোকজন তাকে পছন্দই করেন না, অথচ সেই নেতাই বছরের পর বছর ছড়ি ঘোরাতে থাকেন, তাদের জন্যই এলাকায় ফল খারাপ হয়। তারপরও সংগঠনে তাদের গুরুত্ব কমে না, এবার সেসব আর হবে না। এলাকায় যাদের গুরুত্ব রয়েছে তারাই সংগঠনের দায়িত্বে থাকবেন, স্থানীয় বাসিন্দারা না পছন্দ করলে আর ক্ষমতায় থাকবেন না তারা। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই এই বিষয়ে তৃণমূলকে সাহায্য করবে বেসরকারি ভোটকুশলী সংস্থা আইপ্যাক। তারা রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, প্রতিটি জেলা, প্রতিটি ব্লক, মায় প্রতিটি বুথের ফলাফল পর্যালোচনা করতে শুরু করবে। তাদের সেই রিপোর্ট দলের রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়বে, তারপর নেতাদের পদ ক্ষমতা দায় দায়িত্ব কাটছাড় শুরু হবে। সব থেকে বেশি নজর দেওয়া হবে লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের নানা এলাকায় মাথাছাড়া দিয়ে ওঠা দলের গোষ্ঠী কন্দলকে থামাতে। দলের তরফে ঐক্যবদ্ধভাবে চলার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ঠিক মতন মানা হয়েছে কিনা সেই বিষয়ে। 24-ই ছক্কা হাঁকাবে বিজেপি এবার কত পার? ভোটের মাঝেই পিকের ভয়ঙ্কর দাবিতে ঘুম উড়ল মমতার। দেখতে দেখতে প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে 24-এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রথম 5 দফার ভোট সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে শেষের 2 দফা। আর সপ্তাহ 2-এর অপেক্ষা শেষে জানা যাবে এবার বাজিমাত করল কোন দল। তবে তার আগেই চলতি ভোটে বিজেপির ফলাফল নিয়ে বিরাট দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পিকে বলেন, চলতি লোকসভা নির্বাচনের ফলাফল সেই একঘেয়ে হতে চলেছে, ফের একবার বিজেপি নেতৃত্বাধীন NDA দেশের সরকার গড়তে চলেছে। 19-এর 303 আসনের কাছাকাছি এককভাবে আসন পাবে বিজেপি, তবে গতবারের চেয়ে এবার বেশি আসন পেতে পারে NDA, কারণ বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কেউ নেই। এখানেই না থেমে পিকে বলেন, ভোট চলাকালীন PM মোদীর বিরুদ্ধে যদি বিরাট মাপের কোনো জনরোষ না হয় তাহলে এবারও বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। 24-এর লোকসভা নির্বাচনে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ভবিষ্যৎবাণী করলেও এই দুধে ভোটকুশলী মেনে নিয়েছেন সাধারণ মানুষ মোদী সরকারের কাজে খুশি নয়। কিন্তু তা সত্ত্বেও এবারও বিপুল ভোটে জয়ী হয়ে কেন্দ্রের সরকার গড়বে NDA। পিকের দাবি, দেশের উত্তর ও পশ্চিমে বিজেপির ভোট একই থাকবে, তা কমার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। উল্টে ওড়িশা, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং বিহারে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় এলে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও দাবি করেছেন প্রশান্ত কিশোর। 2014 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভোটকুশলী হিসেবে কাজ করা পিকের দাবি, প্রত্যেকটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে তৃতীয়বারের মোদী সরকার। সেই সঙ্গেই NDA যদি আবার ক্ষমতায় আসে তাহলে পেট্রোল, ডিজেল ও GST-র অধীনে চলে আসতে পারে, প্রশাসনিক ও পরিকাঠামোগত বেশ কিছু বদল হতে পারে বলেও দাবি করেছেন প্রশান্ত কিশোর। বসিরহাটের বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে, সন্দেশখালীর অন্যতম মুখ সিরিয়া। ভোটের মাঝে আবার দলবদল, বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বসিরহাটের বিজেপির সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। তিনি সন্দেশখালীর অন্যতম মুখ বটে। এদিন শশী পাজা এবং মমতা বালা ঠাকুরের হাত ধরে শাসক শিবিরে যোগদান করেন তিনি।
সন্দেশখালি নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল বিজেপি, তার জল অনেক দূর গড়িয়েছে। লোকসভা নির্বাচনে আবার সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকেই বসিরহাটে প্রার্থী করেছে বিজেপি। তবে ভোটের মাঝেই সন্দেশখালী নিয়ে একাধিক ভিডিও এবং অডিও ভাইরাল হতে শুরু করলে চাপ বাড়ে বিজেপির উপর। তৃণমূল অভিযোগ করেছে ষড়যন্ত্র করে শুধু ভোটের জন্য বাংলার মহিলাদের সম্মানহানি করেছে বিজেপি। এই পরিস্থিতির মধ্যে বসিরহাটেরই বিজেপি নেত্রী তৃণমূলে যোগদান করায় আরও অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। সিরিয়ার তৃণমূলে যোগদান নিয়ে শশী পাজা বলেন, সন্দেশখালীর যে অসত্য চিত্রনাট্য চলছিল তা আমার পাশে বসা ব্যক্তি দেখেছে, সে সাক্ষী। এটা যে ষড়যন্ত্র সেটা সে জানতে পেরেছে। এতদিন হয়তো তার সাহস হয়নি, তারপর হয়েছে, কারণ সব সহ্যের বাইরে চলে গেছে। তখনই সে সিদ্ধান্ত নেয় যে বিজেপিতে থাকবে না। শশী জানান, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া। 2016 সালে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। এরপর 2018 সালেই বিজেপি তাকে এই দায়িত্ব দেয়। রাজ্যের সংখ্যালঘু সেলের সঙ্গেও তিনি যুক্ত। উস্কানিতে খুন, ভাইপোর বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন, আর এই ঘটনায় এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আগামী শনিবার তমলুক কাতিসহ রাজ্যের একাধিক লোকসভা আসনে নির্বাচন, আর তার আগে অগ্নিগর্ভ তমলুক লোকসভা কেন্দ্রে অন্তর্গত নন্দীগ্রাম। খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা ছড়ালো সোনাচুরা মনসা বাজারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, মোতায়েন করা হয়েছে র‍্যাব, এমনকি পুলিশ পিকেটও বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, দেশের অন্য রাজ্যে ভোট হয় কিন্তু বাংলার মতো হিংসা হয় না, হারবে জেনেই হিংসার পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতে খুন হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর কথায় বুধবার তিনি বলে গিয়েছিলেন সোনাপুর গোপালনগর সহ 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদেরকে সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। এরপরই এই ঘটনা, এফআইআরে আমরা ওর নাম দেওয়া হবে বলেও মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের। শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এমনকি বিজেপির আদি এবং নব্যদের মধ্যে লড়াই বলেও দাবি শাসক দলের, মানুষ এর জবাব দেবে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে ঘটনার কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও উত্তেজনা রয়েছে সোনাচুরা মনসা বাজারে। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি দোকানে, এমনকি রাস্তার পাশে থাকা একটি খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। তারপরই পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যাপক লাঠিচার্জ করে কিন্তু থামতে রাজি নন। ঘটনায় দোষীকে গ্রেপ্তার না করলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি বিজেপি কর্মীদের। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের সামলাতে এই মুহূর্তে সোনাচুরা বাজারে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে র‍্যাব। পাশাপাশি ফের একবার 30টা পদ্ম বাংলায় ফুটলেই এই বসরি মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার কথা বলেন শুভেন্দু অধিকারী।